নেক্সট প্রবলেমগুলো দেখ, এটা ছিল এক নম্বর, একটা ছিল এটা, দুটো আধান পরস্পর থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত, আধান সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ বিভব শূন্য হবে। এর একটা আধান আছে যেটা হচ্ছে 3×10⁻¹ কুলম্ব, আর এখানে আছে −2×10⁻¹। মনে রাখবি আমি বলেছিলাম হয়তো যে দুটো যদি অপোজিট চার্জেস থাকে বা আনলাইক চার্জেস থাকে তাহলে তড়িৎ বিভব দুটো জায়গায় শূন্য হওয়া পসিবল, ঠিক আছে, যদি দুটো আনলাইক চার্জেস বা বিপরীত আধান থাকে, একটা ভেতরে একটা বাইরে, এবং আমাকে দুটোই বার করতে হবে, ঠিক আছে, একটা এই দুটো চার্জের মাঝামাঝি, একটা দুটো চার্জের বাইরে করতে হবে। ধর প্রথমেরটা ডিস্টেন্সটা কত বলেছে, 15 সেন্টিমিটার বলা আছে, ধর এক্স ডিস্টেন্স দূরে সেটা আমরা শূন্য ধরলাম, ধরে নিলাম, আরেকটা ডিস্টেন্স কত, 15-x, তাহলে এই পয়েন্টটাতে বিভবটা শূন্য, কি পয়েন্টটাতে, তাহলে এখানে v1+v2=0, পোটেনশিয়ালটা 0, তাহলে v1 হচ্ছে 3×10⁻¹ q/4πε0 r, আর এটার জন্য কত, −2×10⁻¹ q/4πε0 15-x = 0, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে, তাহলে কি পনেরো রাখবে, 3×10⁻¹ 4πε0টা ক্যান্সেল করে দিলাম, 2×10⁻¹ আর 15-x, তো দেখ এই দুটো কেটে গেল, পনেরো কি, 15×45−3x = 2x, আর 5x = 45, আর x = 9 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই চার্জটা থেকে, এই চার্জটা যদি ধর এ বলি, তাহলে এ থেকে বা থ্রি চার্জটা থেকে আমাদের 9 সেন্টিমিটার দূরে। তাছাড়াও আরেকটা পয়েন্ট, এখানে পোটেনশিয়ালটা 0 পসিবল, যেটা আমরা ধরলাম, ধর এটা এখানে করেছিলাম, এবারে ধরলাম যে পোটেনশিয়ালটা এই বিথ এখান থেকে এক ডিস্টেন্স ধরে এই পয়েন্টটাতে, এটা কখন পসিবল, যখন দুটো অপোজিট চার্জেস থাকবে, ইকুয়াল চার্জেস থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে একটা হবে 3×, একবারে আমরা করছি 10⁻¹, এই চার্জ থেকে ডিস্টেন্সটা 15+x, ঠিক 15+x = এই চার্জ থেকে ডিস্টেন্সটা আগের মতোই, আর ওই জন্য আর প্রসেসটা রিপিট করলাম না, v1+v2=0 করবি, অ্যান্ড দেন এটা পাবি, ঠিক আছে। আর এখান থেকে x, তাহলে দেখ এটা এটা কাটলো, তাহলে 3x = 15×30+2x, তাহলে x = 30 সেন্টিমিটার, তাহলে এখান থেকে 30 সেন্টিমিটার হলে এখান থেকে কত সেন্টিমিটার হবে, 15 সেন্টিমিটার, ঠিক আছে, এখান থেকে কত সেন্টিমিটার হবে, 15 সেন্টিমিটার, x = 30 সেন্টিমিটার, মানে এখান থেকে তোর এখান থেকে 30 সেন্টিমিটার, মানে এখান থেকে কত, এ থেকে কত হবে ডিস্টেন্স, এ থেকে 30+15 মানে 45 সেন্টিমিটার, একটা 9 সেন্টিমিটার, একটা হচ্ছে 45 সেন্টিমিটার ফ্রম এ, ঠিক আছে, এ চার্জটা থেকে। আচ্ছা নেক্সট বলেছে ট্রায়াঙ্গেল ছিল, এখানে একটা চার্জ আছে বি তে 2 μC, সি থেকে বি তে নিয়ে যাওয়া হচ্ছে কত চার্জ কিনা, 1 কুলম্ব চার্জ কে, তাহলে 1 টন কত, এটা 60 সেন্টিমিটার দেওয়া ছিল, এটা 25 সেন্টিমিটার, আমি এখানে ক্যালকুলেশনটা করবো না, জাস্ট ব্যাপারটা বলবো, তাহলে এখান থেকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে 1 টনটা কি হবে, ওয়ার্ক টন = জানি q×final potential − initial potential, ঠিক vp − vc, কিউটা কত, কোন চার্জটাকে নিয়ে যাওয়া হচ্ছে, 1 কুলম্ব 1, ভিপিটা কোনটা, না ভিপিটা কোনটা, এই এই এখানের পোটেন্সিয়াল, এখানের পোটেন্সিয়ালটা কত, এটা থেকে এইটা, তো সেটা কত, 2, বিতে পোটেন্সিয়াল, এই চার্জটার জন্য বিতে পোটেন্সিয়াল বার করবে, এই চার্জটার জন্য সিতে পোটেন্সিয়াল বার করবে, মানে বিতে পোটেন্সিয়াল কত হবে, 2×10⁻¹
বাই 4 বাই এপসাইলন নট আর আরটা হচ্ছে 25 সেমিমিটার মানে 25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ঠিক সিমিলারলি মাইনাস এটা হয়ে গেল 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 4 বাই এপসাইলন নট এটা হচ্ছে 60 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ভাই ক্যালকুলেশন নিয়ে করব ঠিক আছে দেখি চলে আসে নেক্সট বিভব বলেছিল ভি এত 1.1 মিটার তড়িৎ ক্ষেত্র মানে এটা ম্যাক্সিমাম করেছে এটা আমি করছি না 3 আর 4 করছি না যেটা ম্যাক্সিমামে করেছে 5 এরটা দেখ 5 এরটা ই দেওয়া ছিল 20 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ কেন্দ্রে বিভব শূন্য হলে 2 মিটার ওই এমএমটা মিটার ঠিক আছে 2 মিটার বিন্দুতে বিভব কত তাহলে দেখ আমরা জানি যে ই ইজ ইকুয়ালস টু ডিভি ডিএক্স i cap minus dv dy j cap তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি রে minus dv dx = 2 আর minus dv dy = 3 e = এটা আর e = এটা এই dv dx = 2 কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল করলে i আর তাহলে dv dx = 2 আর dv dy = minus অবশ্যই তাহলে dv = minus 20x ঠিক dv = minus 20x তাহলে v = ইন্টিগ্রেট করে দিলাম 20 টা কমন x আর dx ঠিক আছে dv dx সরি এটা dx হবে dx minus 20dx 20dx ইন্টিগ্রেট করে দিলাম dx আর তোকে ভ্যালুটা কত বলেছে বলেছে এটা তো 0 থেকে 2 মিটার সেন্টার থেকে 2 তাহলে এটা হয়ে গেল মাইনাস 20 ইন্টু এক্স হবে ইন্টিগ্রেশন ডিএক্স 0 টু তাহলে মাইনাস 20 ইন্টু 2 মাইনাস 24 ঠিক আছে সিমিলারলি এখান থেকে তুই পাবি মাইনাস ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস 30 ডিওয়াই আর ভি ইজ ইকুয়ালস টু মাইনাস 30 ইন্টিগ্রেশন ডিওয়াই 0 থেকে 2 এটা পেয়ে গেলে মাইনাস 30 গুণে 7 তাহলে টোটাল পোটেন্সিয়াল এটা ভি এক্স বিয়োগ এটা ভি তাহলে ভি ইজ ইকুয়ালস টু ভি এক্স প্লাস ভিওয়াই মাইনাস 40 মাইনাস 60 মাইনাস 100 ভোল্ট ঠিক আছে তাহলে পাঁচে বা তোরা যদি যারা অন্যরকম ভাবে করেছিলিস একটু অন্যরকম ভাবে সেটাও কিন্তু ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা ছয় একটা এটা ছিল বি থেকে ওতে নিয়ে যাওয়া হচ্ছিল এ বি সি ডি তাহলে ভিও মাইনাস ভিডি তাহলে তোকে কি করতে হবে না ওতে পোটেন্সিয়াল আর ডি তে পোটেন্সিয়ালটা বার করতে হবে ঠিক আছে এ তিনটে চাইল তাহলে ভি ডি ডি তে পোটেন্সিয়াল কত মানে আধানগুলো কত আছে এ তে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 4 পাই এপসাইলন নট এটা কত ডি ঠিক আছে 2 এটা 2 আবার এটার জন্য একটা চার্জ প্লাস এখানে চার্জটা কত আছে এ বি সি সি তে কত আছে চার্জটা 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 4 পাই এপসাইলন 2 আর একটা এইটা এখানে চার্জটা কত আছে এখানে আছে 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 4 পাই এপসাইলন নট এটা দেখ এই ডিসটেন্সটা কত না 2 রুট 2 ঠিক আছে ডায়াগোনালটা কত হয় সাইড ইনটু রুট 2 2 রুট 2 মানে এখান থেকে তুই ভিডিটা পাবি সিমিলারলি ভিওটা বার করতে ভিওটা কত 8 আছে তাহলে এটা দেখ এ বি সি এই তিনটের জন্য ওতে আমাকে পোটেনশিয়ালটা বার করতে এবং প্রত্যেকটা ডিসটেন্সটা দেখ সমান তাহলে ডিসটেন্সটা যদি সমান হয় তাহলে আমরা বলতেই পারি যে 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু ডিসটেন্স আরটা কমন নিয়ে নিলাম আর ধরলাম তাহলে আধানগুলো বাকি কি আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 প্লাস 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 প্লাস 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ঠিক আছে
আচ্ছা আটটা কত হবে? আটটা হচ্ছে এই টোটালটা কত? টোটালটা হচ্ছে টু টু, টোটালটা যে টু টু তার হাফ, মানে আটটা হচ্ছে রুট টু, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট রুট টু। বাকি এটা যা রইল এটা বসাবি, ক্যালকুলেশন করবি, ভিও পেয়ে যাবি, বাস ভিও মাইনাস ভিডি। আর কিউটা কত বলেছে? কিউটা তোর বলেছে এখানে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন, টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন। বাকি ভ্যালুগুলো পুট করবি মিলে যাবে, ঠিক আছে? এত ক্যালকুলেশন করা পসিবল না এখানে, ক্যালকুলেশনগুলো ক্যালকুলেশন করে ঘরে করবি। আচ্ছা আরেকটা এটা করে দিই, তোর এটা করে দিই। V is equals to x y square z plus x y z square. Then E is equals to আমরা জানি minus dv dx I cap minus dv dy j cap minus dv dj k cap. ঠিক, তাহলে E is equals to দেখবি, আচ্ছা এখানে মাইনাসটা কমন, তাহলে ডিভি ডিএক্স, তাহলে ডিডিএক্স অফ ভি, ডিডিএক্স অফ ভি, ভিটা আছে এটা, তাহলে ডিডিএক্স অফ যদি ভি হয় তাহলে এখানে পড়ে রবে ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস ডিডি ওয়াই অফ ভি, ওয়াইটা ডিফারেন্সিয়েট হবে, তাহলে এখানে কী রবে টু ওয়াই এক্স জেড প্লাস এক্স জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস ডিডি জেড অফ ভি, ডিডি জেড, জেডটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আবারও টু এক্স ওয়াই, সরি ডিডি জেড, মানে এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার ফার্স্ট টার্মটা থেকে আর এখানে টু এক্স ওয়াই জেড কে কে, বাকি কী করবি? বাকি জাস্ট ভ্যালিগুলো পুট করে দেবে এক্স ওয়াই জেড, তো পেয়ে যাবি, ঠিক আছে? ওকে ভাই, আর একটা আছে ওখানে যে করে নেওয়া আসবে, ঠিক আছে।